আজকের ভিডিওটা হচ্ছে আমি মামাআর্থের প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ ভিডিও করব। তো আই হোপ ইউ গাইজ লাইক ইট, এটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হতে পারে। তো এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি মামাআর্থের অনিয়ন কন্ডিশনার আর অনিয়ন শ্যাম্পু আর মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েল এই তিনটার রিভিউ করব। তো আমি এই তিনটে প্রোডাক্টকে আমি কিনেছিলাম পার্পেল থেকে। তো যখন আমি নিয়েছিলাম তখন এর প্রাইস পড়েছিল হাজার টাকা এরকম কিছু পড়েছিল। ব্যাপার হচ্ছে এটা এত দাম নিয়ে কি কোনো কাজের? তো এটা তো এই হেয়ার অয়েল প্রাইসটা আমার ঠিক মনে পড়ছে না কত নিয়েছিল, তো আমি প্রাইসটা স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আমার যখন আমার এটা প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো তখন প্রায় আমার চুলটা প্রায় উঠে পুরো একদম পুরো সামনেরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছিলো, তখন আমি মামাআর্থের হেয়ার অয়েল শ্যাম্পু কন্ডিশনার আমি তিনটে একসঙ্গে কিনি এবং তিনটা একসঙ্গে আমি ইউজ করা স্টার্ট করি। তো বেসিক্যালি এই হেয়ার অয়েলটা যেটা আমার মনে হয়েছে যে হেয়ার অয়েলটা খুবই ভালো, হেয়ার অয়েলটা ইউজ করার ফলে বেসিক্যালি হেয়ার অয়েলটা ইউজ করার পর আমার মনে হচ্ছে যে আমার চুলটা একটা সফটনেস আসছে, আর এই এই হেয়ার অয়েলটা মানে বাকি যে হেয়ার অয়েলগুলোর মধ্যে যে একটা চিপচিপ ভাব থাকে হেয়ারটা, তো আর এই হেয়ার অয়েলটার মধ্যে কিন্তু সেই চিপচিপ ভাবটা থাকে না, তুমি হেয়ার অয়েলটা খুব লাইট তুমি, আর এত মানে স্মেলটাও যে একদম অতিরিক্ত উগ্র সেরকম নয়। তো তুমি যদি হেয়ার অয়েলটা ইউজ করে যদি বাইরে কোথাও বেরোতেও চাও তাও কিন্তু তোমার খুব একটা মনে হয় না যে তোমার হেয়ারটাতে অনেক বেশি পরিমাণে অয়েল দেওয়া রয়েছে আর হেয়ারটা চিপচিপ করছে, তো সেরকম কোনো ব্যাপার নেই। হেয়ার অয়েলটা অনেকেই আছে আবার হেয়ার অয়েল লাগিয়ে আমি আজকে তো বাইরে বেরোবো না, তো এই হেয়ার অয়েলটা লাগানোর পর কিন্তু সেই চিপচিপ ভাবটা থাকে না, তো তোমরা একদম মানে যেখানে ইচ্ছে যেতেও পারো। তো এই হেয়ার অয়েলটা হচ্ছে মিনারেল অয়েল ফ্রি অ্যান্ড সিলিকন ফ্রি অ্যান্ড ড্রামাটোলজিস্ট টেস্টেড ফর অল হেয়ার টাইপস। তো তোমরা যে কোনো হেয়ারের জন্য এই অয়েলটাকে ব্যবহার করতে পারো। তো বেসিক্যালি এই হেয়ার অয়েলটা তো আমার খুবই পছন্দের, এটা আমার মনে হয় যে হেয়ার ফলটাকে কন্ট্রোল করে, আর যে পরিমাণ হেয়ারটা ফল হয় তার থেকে অনেকটাই কমিয়ে দেয়। তো এর সাথে একটা যে হেয়ারের মধ্যে লাগাবার মতো একটা কিছু ছিল যেটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু সেটা এটা আছে, ওটার সাহায্যে তোমরা খুব ইজিলি হেয়ারে অয়েলটা দিতে পারবে। তো হেয়ার অয়েলটা বেশ ভালো কার্যকরী। তো তবে তোমরা যদি ভাবো যে এটা আমি একদিনে ইউজ করে আমি এর ভালো রেজাল্ট পাবো, সেরকম কিন্তু নয়, একদিন ইউজ করার পর কিন্তু ভালো রেজাল্ট পাবে না, তার জন্য অনেক দিন ধরে ইউজ করতে হবে, একটু তো টাইম লাগবে না। তো তোমরা এটাকে এই হেয়ার অয়েলটা ইউজ করতেই পারো। তো এটা হচ্ছে 250 ml, তো এটার প্রাইসটা আছে 349। তো তোমরা যদি কোনো সেলের টাইমে কেনো তাহলে হয়তো কিছু ডিসকাউন্ট নিয়ে অনেকটাই কম হয়ে যেতে পারে। তো আমার মনে হয় মামাআর্থের যে যে হেয়ারের যে হেয়ার অয়েল শ্যাম্পু কন্ডিশনার আমার মনে হয় তিনটে একসাথেই ইউজ করা বেস্ট, কারণ ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো তোমরাও ইউজ করতে পারো শ্যাম্পুটাও ভালো হেয়ারের জন্য, যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে তারা তোমরা এই মামাআর্থের অনিয়ন শ্যাম্পুটা ইউজ করো, দেখো কিছুদিনের মধ্যে হেয়ার ফলটা অনেকটাই কম হবে।
সো মামা আর্থের বোতলটা এরকম টাইপের দেখতে, ওপরে পাম্প লাগানো, ওই সাইডে ক্লোজ অ্যান্ড ওপেন লেখা আছে। তো যেদিকটা ওপেন করা সেটা ঘুরিয়ে সেটাকে ওপেন করতে হবে, আর যেটা যেদিকটা ক্লোজ লেখা আছে সেদিকটাকে ভাবে ক্লোজ করতে হবে। প্রথমত এটা এতটাই আমি কিছু বুঝতে পারছিলাম না, তো আস্তে আস্তে তারপর দেখতে, তারপর এটা প্রথমত আমি এই সাইড দিয়ে ওপেন করে দিয়েছি, ওপেন করছিলাম, কারণ এটা আমি বুঝতে পারছিলাম না কোন দিকটায় খুলবে। তারপর আস্তে এভাবে পাম্প করলে তো তোমার শ্যাম্পুটা বেরিয়ে যাবে। যেভাবে নর্মালি শ্যাম্পু ইউজ করা হয় তো সেভাবেই আমরা এই শ্যাম্পুটাকে ইউজ করব। তো কন্ডিশনারটা হচ্ছে অনিয়ন কন্ডিশনার উইথ অনিয়ন অ্যান্ড কোকোনাট ফর হেয়ার ফল কন্ট্রোল ফর হেয়ার অল টাইপস। তো কন্ডিশনারটাও ভালো। তো তোমরা শ্যাম্পু করার পর তো কন্ডিশনার তো ইউজ করতে হবে, তার জন্য আমার মনে হচ্ছে এটা বেস্ট হবে, তার জন্য আমি এই কন্ডিশনারটা নিয়েছিলাম। তো আমার মনে হয় এই তিনটা আমি একসাথে ইউজ করে আমি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি। আমার হেয়ার ফল যে পরিমাণে হচ্ছিল তার চেয়ে অনেক আস্তে আস্তে অনেকটাই কম হয়ে। আর হ্যাঁ, যেটা এর মধ্যে খারাপ ব্যাপার হচ্ছে এই কন্ডিশনারটা, সেটা হচ্ছে এই কন্ডিশনার স্মেলটা একটু, যেটা আমার আমার পছন্দ নয় বেসিক্যালি, এর স্মেলটা একটু বেশি উগ্র। মানে শ্যাম্পু মানে ইউজ করার পর এতটা উগ্র মনে হয় না, বাট যখন ইউজ করা হয় তখন অনেকটাই বেশি উগ্র লাগে। তো আমার মনে হয় না এই আমার ভালো লাগছে না বলে যে তোমাদেরও ভালো লাগবে না, এরকম কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আমার আমার একটু উগ্র গন্ধ আমার ভালো লাগে না, আমার একটু জাস্ট লাইট, যেরকম শ্যাম্পুটাতে কোনো সেরকম স্মেল নেই, জাস্ট নর্মাল। আর হেয়ার অয়েলটা আছে স্মেল, কিন্তু এটা এতটাও মানে লাগিয়ে নেওয়ার পর এতটাও কিছু মনে হয় না, কিন্তু এই স্মেলটা আমার একটু বেশি উগ্র মনে হয়। হচ্ছে তো তোমরা মামাআর্থের প্রোডাক্ট ইউজ করো, মামা ন্যাচারাল প্রোডাক্ট, এদের মধ্যে কোনো সেরকম ভাবে কেমিক্যাল থাকে না, এটা কোনো হার্মফুল নয় আমাদের, তো তোমরাও ইউজ করো। তো আমার মনে হয় মামাআর্থের যে যে হেয়ারের যে হেয়ার অয়েল, শ্যাম্পু, কন্ডিশনার, আমার মনে হয় তিনটে একসাথে ইউজ করা বেস্ট, কারণ ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো তোমরাও ইউজ করতে পারো শ্যাম্পুটাও ভালো হেয়ারের জন্য, যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে তারা তোমরা এই মামাআর্থের অনিয়ন শ্যাম্পুটা ইউজ করো, দেখো কিছুদিনের মধ্যে হেয়ার ফলটা অনেকটাই কম হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই।